যেমন তো আমরা সবাই জানি ওয়াইসুল কর্ণি রহমতুল্লাহ আলী কর্মী নসিয়ত করা লাগে আমার এতে ইঙ্গিত দেওয়ার আমিও মাত্তাম সৈয়াদ ওয়াইসুল কর্ণি রহমতুল্লাহ আলী আমরা সারাই জানি ওয়াইস কুরুনি খালে হই ওয়াইসুল কর্ণি ওয়াইস করণ করণ তার বস্তির নাম তো ওয়াইস কুরুনি খেয়ে আসলা সাহাবি নাই আবু বকর সিদ্দিকর মতো নাই রদিয়াল্লাহু আনহু বরং আল্লাহ নবীর জমানাত ওয়াইস কুরুনি আসলা ওয়াইসুল কর্ণি আসলা কিন্তু মার খেদমত বয়স্ক বেটি ই মার খেদমত তো ইয়া ইজাজত সালা আল্লাহ নবীর খেদমত আইতে পারেন না আর যদি আইয়ে যাইন আই যেতা তে দেখা মাত্র তাই সাহাবি মনে গেছিল আর কোরআন হউ যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু এর মধ্যে আইজ ওয়াইস করণীয় তাহলে ওয়াইসুল করণীয় তাহলে অনেক তাই রাদিয়াল্লাহু আনহু আইতে পারছেন না হ্যাঁ আইসন আরো খালাইনে আসসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান মধ্যে আপনিও হামাইতে পারবা আলহামদুলিল্লাহ অমুক পারবা হমুক পারবা সাহাবিও আসন গর সাহাবিও আসন শুধুমাত্র ও আয়াতের মধ্যে কিন্তু হলা পরিপূর্ণভাবে মুত্তাবি হইয়া আর তাবেদারে হরিয়া যদি আমরা চলিয়া যেতে পারি তো ওয়াইসুল করণি একদিন ইজাজত ফাইসল মায়ে কইলে ইচ্ছা যাও আল্লাহ নবীকে দেখা করিও যদি ফাইসো দেখা করিও ফাইসো না লগালগ আপুস করি একদম লইও না তাই না আইসন আল্লাহ নবী সফর আসল আল্লাহর মনসা আল্লাহ নবী কানো সফর আর বাদে ওয়াইসুল করণি রহমতুল্লাহ আলী গুড়িয়া গেছেন গিয়ে মার হুকুম যেন তুমি ফাও না গুড়িয়া ইউ তো ফাইসুন না লগালগ গেছুন গিয়া সাহাবি বনতে পারছুন না আর আল্লাহ নবী আলাইহি সালাতু ওয়াসালামায় একদিন মাতে মাতে হই দিছিলা আর হজরত উমর আসলা সামনে আর কইছিলা উমর আমার এক উম্মত আছে ওয়াইস যদি এরে কোনোদিন ফাও তে তারা তারা দোয়া করাই কারণ হে তার মার খেদমত করে অতখান গিয়া ফৌসিছে যে হাত উঠানি মাত্র আল্লাহ তার দোয়ারে কবুল করে হালাকি আল্লাহ নবী ওয়াইস দেখছেন না এটা তো ওয়াহির মারিফতে কবর চলে নবী তো তার পাক জুবান তাকি বেহুদা নাউজুবিল্লাহ কথা কিটা মাতি দিছ এটা তো ওয়াহির মারিফতে কথা চলে এখন আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল হজরত আবু বকর জমানা আছিল দুই বছর ছয় মাস দুই বছর এরপরে হজরত উমরের জমানা আইলো দশ বছর এই উমরের জমানার মধ্যে আখতা তার মা তখন ইয়াদ পড়ছে যে আল্লাহ নবী ফরমাইছিলা ওয়াইসিরে যদি ফাও তে দোয়া করাইও তে তো আল্লাহ নবী কইছেন নিশ্চয় ওয়াইসরে ফাইমু হজর মৌসুম আছে আর আরফার ময়দান থাকি মানুষ আইসন ইবে হরমর এরিয়াত সারা মানুষ এখন গই গেছেন মানুষ মুষ্টিময় মানুষ কম আর হজরত উমরের সারা এক সাইটে জমা করছেন জবলে আবি কুবাইসর সাইটে অননিছে আর জমা করিয়া কইছেন হে হাজি সাহেব অকল সারা আপনার দাঁড়া খলিফাতুল মুসলিমিনে কইছেন সব চুপচাপ দাঁড়াই গেছে ও সময় কইছেন সারা হাজি সাহেব বই যাওয়া আর এমন কান্ট্রির হাজি সাহেব অকল খালাতা এমন এমনের হাজি সাহেব অল খালাতা হোক হয়তো তো সারাও বই গেল এমন আর কয়জন তাহবা দশ বিশ জন হয়তো তাহবা তারা খালা রয়েছে বাদে হজরত উমরে কইলা এমনের সারা বাইয়াইন হাজি সাহেব বই যাওয়া আর বনু আমির বংশর মানুষ খালাতা হোক বনু আমির তার বংশ আছে যেমন তো বড় বুইয়া মাজার বুইয়া তালুকদার তাফাদার সদরি আছে নানি একটা বংশের একটা সিন আছে ও হিসাবে বনু আমির যারা আছো এরা সব খালাতা হোক বাকি সব বই যাও তো বনু আমির এখবার কমে গেছে হয়তো দুই চারজন বাদে উঠিয়া কইলা বনু আমিরের সারা বই যাও আর করণ বস্তিকে করণ যেমন তো লস্করবাতার সাইড বা ডিব্রুফার সাইড হুজাই সাইড একটা বস্তি বা গাও ও করণ বস্তির খেয়ে আসো খালা তাকো কইতে সময় সারা বই গেছেন একজন খালা রইছেন খালিয়ানা মুখা লম্বা মুখা আর বড় স্বাস্থ্যবান ও হজরত উমরে কইরা তুমি করণ বস্তির নি বলে ওয়াইস রে চিননি ওয়াইস বলে জি চিনি আমার আফন বড় বাইর ঘরের বাত্তিজা ইগু ফাগল শব্দ পাগল হয়ে দিছ ই লম্বা মুখা যেন এই সাসাতো উঠিয়া কইছি ফাগল এমন তাকি আইসে এমন তার বাড়ি আমার তো বাতি যে আমার ব্লাডর হয়তো উমরে উঠিয়া কইলে তারে ফাগল তুমি কও কেনে তুমি ফাগল হে ফাগল নাই ওয়াইস ফাগল নাই তা তো বোঝা গেল এম ওয়াইস আসন আল্লাহ নবীর ইশারা এসে মিলি যার ওই সময় উঠিয়া কইসলা হে অমুক হোসাইন ই তোমার বাতিজা কোন জায়গা বলে আর ফার ময়দানও হন একলা হে বেটা তাকে আর উঠ দুম্বা কয়টা লইয়া আইসে অগুন রাখে আর মাঝেদি তার আমল করে আবাদত করে তার খামো খালি আবাদত এগুলো আমরা ফাগল কই হজরত উমরে হয়তো আলী আসলা সাইটে আর হজরত আলীর আত্মদর্শন আর আলী আসলা বাট্টি উমর আসলা লম্বা আর দশজন দৌড়িয়া প্রায় 3 কিলোমিটার দৌড়িছেন বুরুষেও মানে মক্কা শরীফে হন 3 কিলোমিটার মন্ত গেছেন আর গিয়াল্লে পাইছেন এক গাছর তলে হাসাও এক মানুষ নমাজ ফারা খাফড় ফেসল্লামুকে আমরা তো বাপি নানি ভাই মনে হয় খাফড় সুফড় সুন্দর থাকলে আর ফাগুলি জুব্বা থাকলে এই মনে বড় কামিয়া বলা নানি গলত তরিকা আমরার মধ্যে এসে
আজীব লাগে আমরা ও খুব সুন্দর জুব্বা কুব্বা আছে আত তসবি আছে আর মুরব্বিয়ানা আর আর খুব মানে বজিয়া তেজিয়া নরমিন্দা মাত ইতা তো সুরল লক্ষণ মুনাফিকর লক্ষণ আর কি লাগল শব্দ হয়তো আপনি উর্দু ভাষায় এক শের সুরত মে হায় খিজর মঞ্জিল সিরত মে হায় জিন্দি কফাসির ইয়ে হাল হায় সুবহান আল্লাহ ইয়ে কাল হায় তৌবা তো রাগিবি সব সিনুনি ভাই খেমন বড় আলিম আসলা খেমন বড় আলিম আসলা আসামের মধ্যে বড় নয় ভারতের বড় আলিম আসলা আলিম কিতা আসলা খালি আসামর বড় নাই ভারতের মধ্যে এক বড় দরদার আলিম আসলো ভারতের মধ্যে হেনে ভারতের কোন মানুষ কোন স্টেডু আছে যে আসামি ভাষা জানবো থাইন ছাড়া আসাম ছাড়া তার কোন স্টেডু আসামি নাই আসেনি তে তো আসামি ভাষা সাহিত্যিক তাইন তে তার মোকাবিলা থাকা আসেন ভারত বুঝাইছি না মাত ইংরেজি ভাষা সাহিত্যিক ওই আলি মোগল আসলা বাংলা ভাষার সাহিত্যিক ওই ঠিক আছে আলি মোগল আসলা ফার্সি ভাষার ওই আলি মোগল আসলা কিন্তু ই ভাষার লাইনে গেলে তো ভারত হইন বাড়িয়া নানি আমার ফেসিকান বুঝছেন নানি আর আরো লাইনে গেলে ভারতের জমিনের মধ্যে ই মতো আলিম তাকে লিডার হম গেছে ই জমানা আসলা লিডার ই মৌলানা আবুল কালাম আজাদ তো কা মৌলানা আবুল কালাম আজাদর তো পশমর বরাবর নাই লিডারই আর আগে বিশাপ মৌলানা আবুল কালাম আজাদ তো আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী তে ও মতর আগে হিসাবে শিবসাগর দাবত দেওয়া হয়েছে যে মতো আমার আগামী 27 তারিখ শিবসাগর শিমলগুলি জলসার ডেট দিছে হজরতের অনুনে হয়েছে আর আহমদ বুখারি আবদুল্লাহ বুখারি আবদুল্লাহ বুখারি যেন ও দিল্লি জামি মসজিদের ইমাম এনে তারা চিফ গেস্ট হিসাবে তারে অনুনিছে তার বেটা দালি সাটাইল কারণ শাহি ইমাম তো শাহি ইমাম ওয়ার ঘরে কেউ হরাইতে পারবানি দালি সাটাইল বাট্টি বাটি দাড়ি আর বাট্টি বাটি দাড়ি আলা এক মুঠটা কি হম যদি কোনো মাইসর দাড়ি থাকে আল্লাহ দেওয়া হম নাই বন্দায় খাটিয়া কমাইছে এক মুঠটাকে যদি হম আছে এই মতো ইমামর ঘরে নমাজ পড়বানা মকুরে তহরিমি নমাজ পড়ায় না পড়ায় বরাবর বুঝছি মাতি গান যে মতো একমুঠ দাঁড়িয়ে আছে ও একমুঠ আছে নানি অন্তাই তুয়া বলি তো ঠিক আছে সমাজ কম একমুঠাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আর একমুঠাই কম অত গেছে আছে ইবার সাটাইল আছে ই ইমামর ঘরে নমাজ পড়বা নমাজ মকুরে তহরিমি হারামর মতো ফল আর না ফল বরাবর বাদ্য ইমামর ঘরে না ফলি তুমি এখন নমাজ পড়ো ওলা যে ইমামে সবসময় তখনুন নিচে কাপড় পিন্ধিব ই ইমামর ঘরে নমাজ পড়বা না মকুরে তহরিমি ফলায় না ফলায় বরাবর ফতোয়া রহমি রহিমিয়া ফতোয়া মাহমুদিয়া আহসানুল ফতোয়া ইতা সারা ফতোয়ার মধ্যে মাস্তাইগুল দেওয়া তে আবদুল্লাহ বুখারির দাড়ি সাটাইল শাহি ইমাম তো তার রেখে হড়াই তো তখনুন নিচে আবার কাপড় দুই ফাঁসি কি তার বেটার মধ্যে কারণ যে তখনুন নিচে সবসময় কাপড় বিন্দিব তারে ফাঁসিক কোয়া যায় শরীয়তে ফাঁসিক কয় আর দাড়ি জেগে সাটাইব আবার ইমামতি করের বা দাড়ি সাটাইয়া চলের এর ফাঁসিক কোয়া যায় তে ই দুই ফাঁসি কি এক ইমামর ঘরে শাহি ইমাম দিল্লির আর ভারতের নামি জামি জাগার ও থেবাটা তার বয়ান করি লিছে বয়ান করার পরে এতিয়া আমার সম্মুখত আমার অসমর গৌরব এজন সাহিত্যিক এজন বিজ্ঞ আলিম রাজনীতিবিদ রাগিবি সাহর নাথ নাম আইসি আইতেও রাগিবি সাহ সিয়ার আসলাপ মনে বাউস এইটে অন্তে খালাইছো আমি দেখছি না ভাই আমি নকল করি আর বাকি ভুল হইলে আল্লাহ আমার মাফ করতে বড় বালা জায়গা থেকে নকল করি আর রাগিবি সাহ খালাইছেন খালাইয়া কইছেন কবিয়ে কইছে মানে বাংলা উর্দু আসামি ভাষা তো কবিও কইছে শায়রি কইতে না কবিয়ে কইছে সুরত মে হায় খিজর মঞ্জিল সিরত মে হায় জিন্দি কফাসি ইয়ে হাল হায় সুবহান আল্লাহ ইয়ে কাল হায় তৌবা তৌবা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ কে শুন কি ট্যাক্সি আছে আগে ট্যাক্সি চলতো গাড়ি তো শুন খুব মাইশে খদর করলা খুব মাইশে রিকুয়েস্ট করলা কইছেন হজরত কইছেন না হইতো না এক ফাঁসিকে গুয়া নাইয়া অন লম্বা লম্বা ওয়াজ করারায় তুমি দেন আর আসামর কেউ হয়েছো না তার উদ্দেশ্য হওয়ার বুঝছেন তার মিজাজি কান মিজাজ কি তা ফাঁসিক দাড়ি সাটার তখনও নিচিকে সবসময় কাপড় বিন্দি ইগু তার দিল্লিতে আছে তার দিল্লি তার ও জামি মসজিদ লইয়া তার বইছে তার হনতা হোক ওগুর করে মানুষে নমাজ বলের মজুবান মানুষে পড়ি ওগুরে তোমরা আসাম কিলে আনলায় ও ও বিশ বিশতা হাসরাইবে লাগে তোমরা আনছো হজরতের মিজাজ বিশ হাসরাইতে দিল্লি জামি মসজিদের ইমামর দাড়ি সাটাইল বিশ হাসরি তো আমরা শিবসাগর আর আসামর ইমাম হলে ওখান দলিল মানাইতা হে তখনুন নিচে কাপড় বিন্দে তোমরা শিবসাগর আনছো শিবসাগর ইমাম হলে তখনুন নিচে কাপড় বিন্দিতা ও তা বিশ হাসরাইতা বলি তোমরা আনছো বুধবাইছে না হজরতর মন মিজাজ হ্যাঁ ও হজরতের শের কিতাব বলেছিল সুরত মে হায় খিজর মঞ্জিল সুরতর মধ্যে মাইশরে দেখা যায় খিজির আলাইহি সালামর মতো জুব্বা কুব্বা ফাগুলির অভাব নাই ঠিক আছে সিরত মে হায় জিন্দি কফাসি আর তার বিতরুয়া লাইন যদি দেখা যায় এগু জিন্দিক দেখা যায় ফাসিক দেখা যায় মুনাফিক দেখা যায় মূর্তদল আঞ্চলে হজরতের শেরর তর্জমা ইয়ে হাল হায় সুবহান আল্লাহ এটা অবস্থা দেখার পরে টুফি দাড়ি পাঞ্জাবি তসবি দেখার পরে আমরা কইমু সুবহান আল্লাহ কত বলা মানুষ
ya hal hai subhanallah, ya kal hai tauba tauba, atar bittor baju sawar fara hobe tauba tauba, igu te kali baso, igu to boro munafik eta ke ami shot fendalar wala. Mat bujhun to hazrate waisul qarni rahmatullah alai talimara ghafor kitamuka ghafor fe sallamu kaburisun ar dozon gesun hore tan namaz soler ar budwaisun far awaze laila namaz shot korilisun namaz shot korilisun shot kore daine babu salam fereisun firail fare hazrate umar koila tumi khe bole amar nam abdullah abdullah man allar gulam amra bashallah amra koi tumi khe bhai ami allar ek banda uttor shesh hoy jay তাই সাইসন আল্লাহর গোলাম কইয়া বসি জিতা তুমি খে বলে আমি তো আল্লাহর এক গোলাম মানে আব্দুল্লাহ আরবী ভাষায় হয়তো উমর কইলা তোমার অরিজিনাল নাম হও না তোমার মায়ের কিতা নাম রাখছ না কেন হও না এন মনে মনে কিছু লাগলো কি গুয়ে গোখান থেকে আইছে অরিজিনাল মাজি গাইতো ও তাইনার খোয়াত নাই ও সময় হযরত আলীর জজবা উঠে গেছে আর হযরত আলী খান খলিফাতুল মুসলিমিন আরবের বাদশা গেছেন এক আদনা দুনিয়ার লাইনে আদনা মানুষের খাসা আর হযরত আলিয়া কইলে এ বেটা খোস না তুমি বুঝছত না নি ও খে সিনস নি বলে না বলেন উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন আর আমারে সিনস হাসান আর হোসেনের বাবা আমি আলী এখন এমন ডট ডরাইছন খানে ই মত হ দুই হস্তি যারা ওয়াল বিক্রি দেওয়া দেব দাম কো দিব ই দুই হস্তি মূল্য কা দিব মাতিকান বুঝছ না নি এখন ও জায়গার মধ্যে ই দুই হস্তি গেছন হাফতে হাফতে বুজাদার কিত হই গেছন আর ও খুব উবাই বনওয়াসরা তো বই গেছন লগা আসসালামু আলাইকুম আমি আপনারে চিনছি না আমি আপনারে চিনছি না আমার বলবি আদি মা বলে আচ্ছা ঠিক আছে হোসেন তোমার নাম বলে আমার নাম ওয়াইস নবী কইছিলা ওমর যদি মিলে তে দোয়া করাই আমার নাম কিটা ওয়াইস হয়তো ওমরে কইছিলা ফিটির সাদর খাফল খান তুলা হরাও না ফিটির খাফল হরাইছন হরানি ফরে কইছন ওয়াইস আ তুটাও খাম হই গেছে বলে খলিফাতুল মুসলিমিন ফিটি দেখি তা দেখলা বলে আমার নবী কইছেন তোমার ফিটির মধ্যে সাদা একটা দাগ দল বেতা বেমারর তা হবো আউ গো দেখি তোমার ফিটি আছে আউ গো তোমার ফিটি আছে তা তো খাম হয়ে গেছে তুমি ওয়াইস আত উঠাও দরাইয়া কইলা খলিফাতুল মুসলিমিন আমি কি তালে আত উঠাইতাম বলে আমার নবী ফরমাইছেন তুমি মার খেদমত করি অতখান গিয়া ফুসিছ যে তুমি আত খান উঠানির লগে লগে আল্লাহ পাকে তোমার আতের খালি গুড়াই দিত না এর লাগে আমি আলী আছি উমর আছি আত উঠাও দোয়া কর দোয়া করছ বুঝন উমরে দোয়া করাইতরা হ্যাঁ যে উমর আল্লাহ নবীর বাউসাইতে আরাম ফরমাইতরা রোজা শরীফ তাইন দোয়া করেন লইতরা ও মত ওয়াইস খাইন খানো গিয়া ফুসিছন মার খেদমতে তে মাত তো লম্বা হই যা